গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এক্সপো কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন হচ্ছে কাজে চলে আসছি বাস থেকে নামলাম নেমে হেঁটে যাচ্ছি তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব সেই জন্যই হচ্ছে আজকের ভিডিওটি করা আর সেটা হচ্ছে এখানে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে কাজে আমাদের কি করে সেটা তো আমাদের কাজে হচ্ছে আজকে সবাই একটু বড়দিন উপলক্ষে সবাই যার যার বাসা থেকে কোনো না কোনো খাবার নিয়ে আসতেছে তো সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়ে আসবে আর আমিও হচ্ছে কিছু নিয়ে নিয়েছি তো কি নিয়েছি আর সবাই কি আনবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেক দেশের মানুষ আছে তো যে যার যার ট্রেডিশনাল খাবারও কিছু আনতে পারে হয়তো তো দেখি কে কি আনছে আর আমি কে নিয়েছি সেটা আপনারা দেখতে পারবেন আর এই তো আমরা কিভাবে এখানে ক্রিসমাস একটু উৎসব পালন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আজকে হচ্ছে আমার সকাল 10টায় কাজ 10টা হচ্ছে এই অবস্থা সো গাইজ দেখতেই পারতেছেন সবাই মিলে কত সুন্দর আয়োজন করেছে আসলে কাজের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে সবার খাওয়ার জন্য সবার একটু আনন্দের জন্য এই যে আয়োজন আসলে এটা অনেক অনেক ইমপ্রেসিভ আসলে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে ব্যাপারটা যে যার যার মনের মতো কেউ কিনে এনেছে কেউ নিজের হাতে বানিয়ে এনেছে আসলে সময় করে এভাবে নিয়ে আসা তারপরে কণাটাকে এভাবে সাজিয়ে রাখা আর সবাই হচ্ছে যার যার ব্রেকে এখান থেকে খাবার নিয়ে গেছে খেয়েছে যার যেটা পছন্দ সেটা নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের খাবার আছে আমি নিয়ে আসছি পোলাও আর রোস্ট এখানে ওরা চিকেন আর রাইসটা খুব পছন্দ করে তো আমি বাংলাদেশি রোস্ট পোলাও নিয়ে আসছি আর এটা ছাড়া হচ্ছে অনেক ধরনের ডোনাটস আছে কয়েকটা দোকান থেকে হচ্ছে ওরা ডোনাটসগুলো কিনে নিয়ে আসছে আর এরা ছাড়া মাছ দিয়ে মাংস দিয়ে হচ্ছে বোরেকের মতো করা তো সেগুলো খুবই ভালো ছিল স্প্রিং রোল আছে এছাড়াও আছে মিন্স পাই তারপরে পটেটো সালাদ আর লোটাস বিস্কিট দিয়ে একটা চিজ কেকের মতো করা আছে সো আমি হচ্ছে আমার ব্রেকের জন্য ওয়েট করতে পারতেছিলাম না ব্রেক পাওয়ার আগেই হচ্ছে আমি নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম সো ব্রেকের সময় আমি বেশি কিছু আর আনিনি এগুলো নিয়ে আসছি ব্রেকের জন্য তো এখানে আছে এটা হচ্ছে ফিশ দিয়ে বানানো যে বোরেকটা আর এখানে দুটো রোলস আনছি আর হচ্ছে ডোনাটস যেই ডোনাট দুটো হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেই আমি সস আনতে ভুলে গেছি কোনো শশা আর পেঁয়াজ আনতে যে সসই আনা হয়নি আমার মজা হয়েছে অনেক শশানি নাই বাট তারপর মজা কারণ শশার পেঁয়াজি হয়ে যায় আর না আমি ডোনাট খেতে পারবো নাকি ডোনাট মূলত নিচে সুন্দর দেখায় তাই তো আমাদের খাওয়া দাওয়া তো অনেক হলো আর এটা ছাড়াও হচ্ছে কয়েক জায়গায় এরকম সাজানো হয়েছে টিলসে এভাবে সাজানো হয়েছে এছাড়া ডাইনিং এরিয়াতে হচ্ছে এভাবে করে একটু ছোটোখাটো ডেকোরেশন করা আছে এছাড়া হচ্ছে প্রত্যেকটা স্টোরেই হচ্ছে এরকম একটা করে ক্রিসমাস ট্রি করা হয়েছে নিচে ফেক গিফটস দেওয়া হয়েছে তো যাই হোক এই ছিল আমাদের এখানকার ক্রিসমাস আয়োজন আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে